প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে 33,000 গৃহহীন এবং ভূমিহীন পরিবার। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের কাছে জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করবেন সরকার প্রধান। এতে দুস্থ ও অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে যোগ হবে নতুন মাত্রা। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালে মুজিব বর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এবার এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে। এই ধারাবাহিকতায় নগরকান্দা উপজেলায় 110টি পরিবারকে জমি সহ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ভূমি সহ ঘর পেয়ে খুশি ভূমিহীনরা। আমার ঘর বাড়ি কিছুই ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে আমার একটা ঘর দিয়েছে আমার ছেলে পেলে নিয়ে। আমি এবার নিজের বাড়িতে আমি ঈদ করতে পারতেছি, এটা আমি অনেক খুশি। ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ঘরটা উপহার দিয়েছে আমরা খুবই খুশি। ঘরগুলোর সুবিধাভোগীদের মাঝে সঠিক সময়ে হস্তান্তরের জন্য দিন রাত কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। আমার ইউনিয়নে আর ভূমিহীন নাই বা কথা লেখার আর কোনো লোক এখানে নাই। প্রধানমন্ত্রী 26 তারিখ, এই মাসের 26 তারিখ আমাদের নগরকান্দা উপজেলার সাথে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। জেলা প্রশাসক জানান, এর মাধ্যমে নগরকান্দা ভূমিহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। পর্যায়ক্রমে এই জেলার সকল উপজেলাকেও ভূমিহীন মুক্ত করা হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পর্যায়ক্রমে সবগুলো উপজেলায় ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হবে। কিন্তু এই 26 তারিখে আমরা কিন্তু নগরকান্দা উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা করতে যাচ্ছি। নগরকান্দা উপজেলায় নতুন করে 110 জন ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করার মধ্য দিয়ে জেলায় প্রায় 5,000 ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।